এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি বিয়া বাৰু জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা তাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য গতি আজিয়েই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারির কাষন নমস্কার নিউজ নার স্টুডিওত মই সীমন্ত মাধব বৰুৱা চাওঁ আহক কি আছে আজি আমার সংবাদ শিবসাগরত স্বাস্থ্য বিভাগের উদ্যোগত রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী আসনির প্রশিক্ষণ সম্পন্ন আর দিশামুখত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন নিউজ নাওৰ এক রিপোর্ট শিবসাগরত স্বাস্থ্য বিভাগের উদ্যোগত রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী আসনির প্রশিক্ষণ সম্পন্ন দিশামুখত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন শিবসাগর জেলার পরিষদর কার্যালয়ের সভাগৃহ জেলাখনের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক স্বাস্থ্য বিষয়া নন মেডিকেল সুপারভাইজার নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ইনজেক্টর সকলের বাবে 10 অক্টোবর মঙ্গলবারে রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী আসনির এক প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগত অনুষ্ঠিত এই কুষ্ঠ নিবারণী শিবিরত প্রশিক্ষণ প্রদান করে ডাক্তার নটরাজন মানিমজিয়ে শিবসাগর জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত গীতালি দুয়ারাই সভাপতিত্ব করা এই সভা তথা প্রশিক্ষণ শিবিরত জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুটিয়া স্বাস্থ্য সেবা সঞ্চালক ডক্টর উদয়াদিত্য রাজকোঁয়ার জেলা নডেল বিষয়া ডক্টর মেঘালী বরঠাকুরর লগতে ভাস্কর জ্যোতি গগৈ এন এম এ রক্তিম গগৈ ফিজিওথেরাপিস্ট আদি উপস্থিত থাকে উল্লেখযোগ্য যে জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত গীতালি দুয়ারাই তেওঁৰ বক্তব্যত অতি সুন্দরভাবে সহজ ভাষাত কুষ্ঠ রোগ কেনেদরে বিয়পে আর ইয়াক কেনেদরে বাধা প্রদান করিব পাৰে তার উপর বর্ণনা করার উপরেও নবনিযুক্ত চিকিৎসক তথা স্বাস্থ্য বিষয়াসকল এই প্রশিক্ষণৰ পৰা বহু উপকৃত হব বলে আশা করে আনহাতে কুষ্ঠ রোগৰ চিনাক্তকরণ আৰু চিকিৎসাৰ ক্ষেত্ৰত যাতে বিলম্ব নহয় তাৰ ওপৰতো গুৰুত্বৰ আৰোপ কৰিবলৈ অতিৰিক্ত আয়ুক্তগৰাকীয়ে সভাত উপস্থিত প্ৰশিক্ষণপ্ৰাপ্ত সকলো লোককে আহ্বান জনায় সভাৰ শেষত ৰাষ্ট্ৰীয় কুষ্ঠ নিবাৰণী আসনের কনসালটেণ্ট ডাক্তৰ এন মানিমজিয়ে নিজ বক্তব্যত শিবসাগৰ জিলাখনত যাতে কুষ্ঠ রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয় তার বাবে ইচ্ছা প্রকাশ করে আনফালে একদিনাই 10 অক্টোবরত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জেলা মানসিক স্বাস্থ্য কার্যক্রমের উদ্যোগত দিশাংমুখর অনিল ভবনত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় শিবসাগর জেলার ভারপ্রাপ্ত যুটিয়া স্বাস্থ্য সেবার সঞ্চালক ডাক্তর উদয়াদিত্য রাজকোঁয়ারর সভাপতিত্বত এই দিবস উপলক্ষে এক সজাগতা সভা অনুষ্ঠিত করার লগতে জেলা মানসিক স্বাস্থ্য কার্যক্রমের জেলা আসনের বিষয়া ডাক্তর রাজীব পাং গিংর তত্ত্বাবধানত এক বিনামূলীয়া মানসিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরর আয়োজন করা হয় উক্ত সভাত সাইকোলজিস্ট সুদর্শনা মহন্ত প্রমুখে কেবাগৰাকীও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে শিবসাগরের পৰা অমৃত কুমার শর্মার রিপোর্ট নিউজ নাও 24x7